সাথে আছেন থাকবেন এবং আমাদের যে জাতীয় নির্বাচন করেছি তাদেরকে কিংস পার্টি মনে হওয়ার কোনো কারণ নেই। আরেকটা কথা হচ্ছে আমরা হালে কিন্তু আসিনি, আমরা 2019 থেকে আমাদের মাঠ গুছাচ্ছি, 2019 থেকে 18 থেকে শুরু করেছি, 19 করেছি। এই আব্দুর রহমান সাহেব আমরা আমাদের এই যে আইনজীবীরা আমাদের চৌকস কমিটি বিভিন্ন জেলায় জেলায় আমরা গাড়ি তৈরি করেছি, সেই জেলায় রীতিমতো সম্মেলন করে আমাদের কমিটি করেছি, সব কিছু করে তারপর আমরা 104টা যখন আমাদের কমিটি হয় তখন উপজেলা এবং 22টার পরে 26টা হলো, পরে প্রথম 22টার উপরে 26টা হলো, তখন আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। সেখানে নির্বাচন কমিশন প্রত্যেক জায়গায় অত্যন্ত সূক্ষ্মভাবে দুবার করে গিয়েছে, আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে বসেছে, আমরা তাদের সমস্ত ইয়ে করেছি এবং আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে একটি দল নিবন্ধন পেতে পারে সেই সমস্ত ক্রাইটেরিয়া আমরা পরিপূর্ণভাবে ফুলফিল করে পেয়েছি। সুতরাং এই অভিযোগ যদি কেউ করে এটা আমাদের প্রতি অন্যায় আচরণ। আপনারা বলছেন 5 বছর ধরে দল গুছাচ্ছে।